বাবা শাহজাহান, মনে হইতাছে তুই আবারও চুরি করতে যাবি। চুরি করতে না গেলে খাইবা কি? আচ্ছা বাবা, তোর এত বড় একখান শরীর, তুই কোনোদিনও কাম করে খাইতে শিখবি না? কাম কত ঘুরলাম রে মা, আমারে তো কেউ কাম দেয় না। তয় চুরি করার মধ্যে দারুণ একটা মজা আছে, তাছাড়া চুরি আমাকে খানদানি পেশা, বাপ দাদার সবাই তো চোরা ছিল। মারে আমি যদি চুরি না করি, কাল তোর ওষুধ কিনা দেব কে? ওষুধ না খাইলে তুই তো মরে যাবি রে মা। কিন্তু চুরি করার জন্য কতবার মায়ের খাইছস? আচ্ছা তোর শরীর ব্যথা করে না? নাকি কবি মায়ের খাওয়ার মতো মজা আছে? কথাটা মন্দ বলস নাই মা, মজা না পাইলেও শরীরটারে শক্ত করতাছি। একদিন তো শাহজাহান অনেক বড় কিছু হইব, তো তাই শরীরটারে মনে কর মায়ের খাইয়া খাইয়া বুলেট প্রুফ করতেছি। আমি কিছু বুঝতাছি না রে বাবা। তোরা তো কিছু বুঝতে না, তুই ঘুমায় থাক। তোর সব কথা আমি বুঝি না বাবা, তবে সাবধানে চুরি করিস, গ্রামের মানুষ কিন্তু তোর উপর অনেক খেপা। চিন্তা করিস না মা, ঠিকই চুরি করে চলাম, তুই দোয়া করিস। এখন তুই ঘুমা। আচ্ছা বাবা। কি ব্যাপার, তোমরা আমার উঠানে গর্ত করতেছ কেন? তোর চোরা পোলারে জ্যান্ত কবর দেওয়া হইব। গ্রামের মানুষরা অনেক জ্বালাচ্ছে। আমার শাহজাহান কই? শাহজাহান না, তুই সবারে করে দে, আমারে মাফ করে দিতে। আমি কোনোদিন চুরি করুন না, আমি করে দিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাব। ওমা আমার ছেড়ে ভাই, বুড়ি মরে গেছে। কি করলি? আমার মায় মরে গেছে। তোর আমার থেকে তোর মায়ের সত্যি সত্যি মরে গেলি?
খবর দিয়ে দাও তুমি আমার লেখা ছোটবেলা থেকেই অনেক কষ্ট করছো মা আইজ তুই আমার লেখা বইরে গেলি তবে আমি কিছুই দিতে পারিনি রে মা এক মুঠা ভাত পেট ধরে খাওয়াইতে পারি নাই তুই আমারে মাফ করে দিস মা তোর এই মৃত্যু আমি কোনোদিন ভুলব না মা কিরে সোরা তুই এখানে দাঁড়ায় কি করস আজ তোমারে খুন কইরা আমি এই গ্রাম সাইডে চলিয়া যাবো ইটের দাম কত ইটের দাম দশ টাকা দশ টাকা আমার কাছে এই দশ টাকাই আছে ভাবছিলাম সকালে ভাত খামো এখন ইটটাই কিনে নিব এই যে নেন দশ টাকা তাইলে এখন থেকে ইটটা আমার হ্যাঁ এখন থেকে ইটটা তোর এতদিন পাগলা গারদে ছিলে বুঝি কেন ভাত না খায় দশ টাকা দিয়ে ইট কিনলি পাগল ছাড়া এই কাম কেউ করে না আরে মিয়া আমি এই ইটটা কেন কিনলাম শুনতে চাও আমার নাম শাহজাহান আমার মিতা দিল্লির সম্রাট শাহজাহান তার প্রেমিকার জন্য একটা তাজমহল বানাই দিছিল আমিও একদিন একখান তাজমহল বানাম আর এই ইটটাই হইব ওই তাজমহলের প্রথম ইট এই পুরানাই পাগল আসবি না কইতাছি আসবি না আসবি না কইতাছি দেখ আসবি না কইতাছি আসবি না কইতাছি আসবি না কইতাছি তাজমহল বানাবো সমাপ্ত
বিশ্বাসই করে না। সারা দেখছি সিরিয়াস জিনিস, মালডারের লিডারের কাছে লইয়া যাইতে হয়। শাহজাহান শিকদার। ইট দিয়ে মাথা ফাটিয়েছিস কেন? আমি বলছিলাম, আমি একদিন আমার মিতা ওই যে দিল্লি সম্রাট শাহজাহান তার মতো একটা তাজমহল বানাবো, আর এই ইটটাই হইব সেই তাজমহলের প্রথম ইট। শালা বিশ্বাস করে নাই, আমারে পাগল করে হাসছে। দিসি মাথা ফাটাইয়া। তাজমহল তৈরি করতে কত টাকা লাগবে জানিস? এই ধরেন গিয়া 2,00,000,000 টাকা। কোথায় পাবি এত টাকা? রমজান তোকে সময় মতো সব বুঝিয়ে দেবে। শোন, আমি থাকতে থানা পুলিশের কোনো ভয় নেই, তুই শুধু কাজ করে যাবি। তাহলে তো তুই থাকবি না। আমি মালটা কি? শোন, আজ থেকে এখানে কারো কোনো তাফালিং চলবো না, আমি যা কব তাই। কথাটা সবাই মনে রাখিস। তুই দেখছি আমাকে তাক লাগিয়ে দিয়েছিস। ছোট, এদিকে আয়। এই সপ্তাহে চাঁদার অঙ্কটা কত রে? 2,70,000 টাকা। ওকে 10,000 টাকা দিয়ে দে। তোর স্বপ্নের তাজমহল তৈরি করার প্রথম টাকা। চল, আজ তোকে এক জায়গায় নিয়ে যাব। আয় বর্দা। বলছিলাম কি, ওহো, পরিচয় করিয়ে দেওয়া হয়নি। ও ছোট, আমরা সবাই ওকে ছোট বলে ডাকি। খুব মিষ্টি নাম। হ্যাঁ, চল চল চল, সবাই চল। কই বড় ভাই? যাত্রা দেখতে চলে যাত্রা দেখে আসি। তাহলে কালাবাবুলার যাত্রা দেখতে যাবে? আদেলর ভাই, আইজি চান্সটা নিতেই গো। ঠিক বলেছিস, চান্সটা নিতেই হয়। কালাবাবুল অনেক বেড়ে গেছে, ওকে ফেলে না দিলে শালা আমাকে হয়তো একদিন ফেলে দেবে। এই মেশিন বের কর। শালা কালাবাবুলের আজকে যাত্রা প্যান্ডেলে লাশ ফেলে দেব।
ছোট কে আমাদের সাথে এমন বেইমানিটা করতে পারে? কার তোমার বুকের পাটা? না আমার খেলা বলতে পারি, কিন্তু আপনি তো বিশ্বাস করবেন না, কারণ সে আপনার খুব কাছের মানুষ। কে? জামাল? হ্যাঁ জামাল। শাহজাহান, খুন করতে পারবি? খুন? প্র্যাকটিস তো সব কিছুরই করতেই গো। ছোট, শাহজাহানকে নিয়ে যা, জামালকে খুঁজে বের করে ওর বুকে ছয়টা গুলি চালাবি, একটাও যেন কম না হয়। শুয়োরের বাচ্চাকে আমি ছয় বছর ধরে কাছে কাছে রেখেছি, তাই প্রতি বছরের জন্য একটা করে বুলেট। শাহজাহান, আমার এই নতুন পিস্তলটা নিয়ে যা। দেলোয়ার ভাই কইছে কালা বাবুলের জায়গায় আমারে ফিট করে দিব, তাই তো বেইমানিটা কইরাই ফেললাম। এতক্ষণে কালা বাবুলের লাশ পইরা গেছে। Yeah.
আমাকে ক্ষমা করে দাও। তুই বাবুর ভাইয়ের সাথে বেইমানি করেছিস, তুই কি করে ভাবলি? তোকে আমি ক্ষমা করব। বাবুর ভাই বলেছে তোকে ছয়টা গুলি করতে। কিছু মনে করিস না, খুন না করা শিখলে নাকি বড় হওয়া যায় না। যদি বড় হতে চাস তাহলে দেলোয়ার কেও তোকেই খুন করতে হবে। কি পারবি? যদি পারিস তাহলে তোকে আমি অনেক বড় জায়গাতে নিয়ে যাব। আমি তো অনেক বড় জায়গাতেই যাইতে চাই। মনে করেন দেলোয়ার খুন হয়ে গেছে, ওর কোনো ফোন নাম্বার আছে? নিশ্চয়ই দেলোয়ারের কোনো মোবাইল নাম্বার জামালের মোবাইলে আছে। শাহজাহান, শাহজাহান, সে কখন থেকে তোকে ফোন করছি, কোথায় তুই? আপনি কোথায়? শোন, অপারেশন সাকসেসফুল করতে পারি নাই, আমি বরফ কলের পাশে আছি, তুই ওখানে জলদি চলে আয়। ওই দিকে আমার যাওয়াটা ঠিক হইব না। আপনি স্কুল মাঠে চলে আহেন, আমি স্কুল মাঠে আইতাছি। ঠিক আছে, চলে আয়। জামাল, জামাল, আয় জামাল, এত দেরি করছি কেন? কি ব্যাপার? আমি শাহজাহান শিকদার, জামাল রে আমি খুন করছি, এখন তোর সাইড টুকরা করব, তারপর কালা বাবুল রে খুন কইরা আমি এক রাইতের মধ্যে বড় দাদা হয়ে যাব। আমার নামের উপর এই শহর কাব্য। আয় ছোট, একটা খবর নেই তো? শাহজাহানটা গেল বোধহয়। ওই তো এসে গেছে। কাম শেষ, শালার বাচ্চারা কেউ সাইড টুকরা করে ফেলেছি ভাই। আসলে তুই অনেক কিছু হবি রে শাহজাহান। আমি তো অনেক কিছুই হইতে চাই, আমি ঠিক করে ফেলাইছি, বড় কিছু হইবার জন্য আমারে আইজ চাইতে আর একটা খুন কইরা আমার বড় হওয়ার রাস্তা পরিষ্কার করে ফেলাইতে হইব। আবার কাকে খুন করবে? আপনারে তো কইতেই হইব বড় ভাই, আগে আমার একটু দোয়া করে দেন, আপনার কথাটাই জানে সত্যি হয়। আরে আরে পায়ে নয়, বুকে শাহজাহান তুই আমাকে আমারে মাফ করে দিয়ে বড় ভাই, আমি বুঝতে পারছি আপনি পয়সা থাকলে আমার কিচ্ছু হইব না। সপ্তাহে 2-4 লাখ টাকা স্বর্ণ বসি কই যা, মাত্র 10,000 টাকা, এই টাকায় আমার কিচ্ছু হইব না, আমার অনেক টাকা চাই, অনেক টাকা, টাকার বিছানাতে আমি নাচতে চাই। আল্লাহ আপনাদের বেহেস্ত নসিব করুক। শাহজাহান এইটা তুমি কি করলা?
জীবনে বড় হইতে হইলে বেইমানের সিঁড়িটা আগে পার হইতে হয়। আমি আমি তোমারে কি কি বলে ডাকবো? দাদা, বড় দাদা। তুই ছোট আর আমি বড় দাদা। আমরা দুজন মিলা সন্ত্রাসের রাজত্ব কায়েম করবো। মরে যাব আমি তো, মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আশ্বস্তি গো সঙ্গের সাথে, সঙ্গে নিয়েও যাবি। আমি মরে যাব, সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটির ভিড়, সবাই আমায় মাটি দিতে হইবে অস্থি। সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটির ভিড়, সবাই আমায় মাটি দিতে হইবে অস্থি। আমায় দিবে মাটি, আমায় দিবে মাটি, ভুল তুরুকিছে নিবে ক্ষমা। ঘরে ফিরে খোঁজ করিবে কোন ব্যাংকে কি জমা। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আশ্বস্তি কেউ সঙ্গের সাথে, সঙ্গে নিয়েও যাবি। আমি মরে যাব, সঙ্গে নিয়েও যাবি। আমি মরে যাব, একজন আরেকজনকে করিবে আঘাত। আমি তো মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আছো সম্বন্ধ উপার্জনে গড়ায় সংসার, কেউ পাকুন হয় না ভাগি শুধুই অংশীদার। তো উপার্জনে গড়ায় সংসার, কেউ পাকুন হয় না ভাগি শুধুই অংশীদার। আমি মরার পরে, ও আমি মরার পরে, দিবে মরে আমার পাপের সাজা, সে হবে আমার পাপের বোঝা। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। ও সঙ্গের সাথে, সঙ্গে নিয়েও যাবি। আমি মরে যাব, ও আমি মরে যাব, আমি তো মরে যাব। দারুণ খবর, গরম খবর, এক রাতে এদিকে একটা পেপার দে। নেন স্যার। ভাঙতি নাই। আরে রাখ রাখ, পাঁচ টাকার কাগজ 500 টাকা, নিজের প্রথম বড় খবর ছাপা হয়েছে, তাই তোরে বড় লোটটাই দিলাম। আপনি কে? আমি এই তিন খুন করছি। আমার নাম শিকদার। শিকদার? শিকদার? হ্যাঁ স্যার, শিকদার। নামটা সে আমাকে নিজেই বলেছে। দেখতে কেমন? খুব সুন্দর স্যার, একদম সিনেমার হিরোর মতো। এক রাতে তিন খুনের শীর্ষ সন্ত্রাসীর নাম প্রকাশ, শীর্ষ সন্ত্রাসীর নাম শিকদার। ভয় নাই, আরো জোরে জোরে আমার নাম প্রচার কর। শীর্ষ সন্ত্রাসী শিকদারের হাতে এক রাতে তিন খুন। একটা পেপার দে। নেন নেন স্যার। ডাবল দিলাম, শীর্ষ সন্ত্রাসী সিংহের হাতে এক রাতে তিন খুন, এক রাতে তিন খুন। বাবা একটু পেপার দাও। এলো টেলিগ্রাম, টেলিগ্রাম। বড় দাদা, আচ্ছা হকারের কাছে তোমার নাম বললে কেন?
এখন যে পত্রিকা তোমার নাম উঠলো, পুলিশ তোমাকে ধরার জন্য আরো তৎপর হবে না? আরে বেটা, আজকাল সবকিছুর লেগেই পাবলিসিটি লাগে, তাই আমার নামটা পত্রিকায় ছাপা হওয়াও আমার জন্য বিরাট পাবলিসিটি। সবাই আমারে জানবো, এক নামে চিনবো। এখন পুলিশ আমারে যত বেশি খোঁজাখুঁজি করব, নেতাগো কাছে আমার পজিশন তত আপয়ে যাব। এর মধ্যে আবার নেতাদের টানছো কেন দাদা? কেন টানতেছি দুদিন পরেই বুঝবি। আরে ফুটবল প্লেয়ার গুলো নিয়ে যেমন দর কষাকষি শুরু হয়ে যায়, দেখ আমারে নিয়েও তেমন দর কষাকষি শুরু হয়ে যাইব। তুমি মাত্র এই কদিনে এত কিছু বুঝে ফেলেছো দাদা, তা তো বুঝতে পারেনি বর্দা। বুঝতে তো আমার হইবই, আমার যে অনেক বড় কিছু হইতে হইব, অনেক বড় কিছু। আমি এত কিছু বুঝি না। অন্যান্যরা শিকদারকে দলে নেবার আগে আমার দলে আমি শিকদারকে দেখতে চাই। মিয়া ভাই, ঠিকানা পাবো কোথায়? পত্রিকা শুধু নাম ছাপা হয়েছে, খুঁজে বের করার মতো আর কিছুই লেখা হয়নি। কেন, কালাবাবুলের দলের কাউকে চিনিস না? হুম, ছোট নামের একজনকে চিনি। প্রথমে ওই ছোটকে ধর, শিকদারকে পেয়ে যাবে। ছোট তোর ভয় নাই, তাড়াতাড়ি গাড়িতে উঠ। আকবর ভাই, আপনি? মনে হচ্ছে তোর কলিজা শুকিয়ে গেছে। এই ওকে একটা মিনারেল ওয়াটারের বোতল দে। পানি এসছে তো? শিকদারকে আমার খুব দরকার, আমি শিকদারকে আমার সাথে আনতে চাই। অনেক দাম দেবো রে, অনেক দাম। তুইও আমার কাছের মানুষ হয়ে যাবি, শুধু আমার সাথে যোগাযোগ করিয়ে দে। আপনি বড় দাদার সাথে বেইমানি করবেন না তো? তুই যে কি বলিস ছোট, যাকে আমার স্বার্থে প্রয়োজন তার সাথে আমি বেইমানি করব? এবার বল কখন দেখা করিয়ে দিবি? কোথায়? হ্যাচারিতে। কিরে, 24 ঘন্টা যাইতে না যাইতেই আমার কথা সত্যি হইল তো? বড়দাদা তুমি যাবে? আমি তো ভয় ভয়ে বেঁচে আসার জন্য কথাটা বলেছিলাম, যদি কোনো বিপদ হয়। তুই দেখতেছি আমারে খুব ভালোবাসা ফলাইছস। বুকে নিয়ে দেখলাম, তুই যখন বেইমানি করবি না তখন আমার সাথে ওরাও বেইমানি করব না। দাদা, তারপরেও মালটা সাথে নিয়ে। ছোট, তুই একা? শিকদার কোথায়? এসেছে, অনেক আগে এসেছে। তুই মিথ্যে বলছিস না তো? আমি মিথ্যে বলবো আপনার সাথে? প্রশ্নই আসে না। সালাম নেতা। সালাম নেতা। শুনলাম আজ এখানে শিকদার আইব, অরেঞ্জে পুলিশে ধরায় দিবেন। ধরায় দেওয়াই উচিত, শালায় সাংঘাতিক খুনি। শিকদার এখানে আসবে তুই জানলি কি করে? বল কে তোকে দিয়েছে এই খবর, বল। আরে কি করছেন মিয়া ভাই? আমাকে জানতেই হবে এই গোপন কথাটা, এই শালার কুলি জানলো কি করে? বল নাম, বল, নইলে তোকেই গুলি করে দেবো। আরে করছেন কি? আপনি কাকে গুলি করছেন? ও হচ্ছে শিকদার, আমার বড় দাদা। ট্রাই করে দেখলাম, কাম করে যাইব। ছোট, তোর বড় দাদা আসলে একটা জিনিস রে শিকদার। তুমি যখন এত বুদ্ধিমান তখন নিশ্চয়ই বোঝো, বড় সন্ত্রাসী হতে হলে রাজনৈতিক শেল্টার দরকার। আমি তোমাকে সেই শেল্টার দিতে চাই। তুমি রাজনৈতিক ক্যাডারের কাজ করবে,
বিনিময়ে দু হাতে টাকা কামাবে। টাকা? আমি তো টাকাই চাই, আমার অনেক টাকা দরকার। তাহলে আজ যে আমার কাছে একটা কঠিন ইন্টারভিউ দিতে হবে। কঠিন বইলা কোনো শব্দ নাই, বইলা ফেলেন। এবার আমি পৌরসভার ইলেকশন করতে চাই, আর এবার আমার প্রতিদ্বন্দ্বী হলো রহমান প্রফেসর। পর পর তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, ওকে সরিয়ে দিতে না পারলে এবারও নির্বাচিত হবে। তাই বলছিলাম ইন্টারভিউটা মনে করেন ইন্টারভিউতে পাস, কিন্তু তাতে আমার লাভ? আমি চেয়ারম্যান হলে শত কোটি টাকার কাজ তুমি পাবে, বুঝতেই পারছো। আমি চেয়ারম্যান হলে টাকার বস্তা তোমার সামনে। ঠিকানা? তোমরা কারা? আমি শিকদার। ওই যে পত্রিকায় দেখছো না, একাইতে তিন খুন, ও আমার ছোট ভাই। ছোট? এখানে কি চাও? আইসি তোর বাইরে মাইরে ফলাইতে। তোর ভাই কই? বাড়িতে নেই, আসতে একটু দেরি হইব না, আমার কোনো তাড়াহুড়া নাই। সাবানের দারুণ মিষ্টি গন্ধ তো, কি সাবান দিছ? আমি কিন্তু চিৎকার করব। চিৎকার দিবি? চিৎকার দে, চিৎকার দে, চিৎকার দে। এই তো লক্ষ্মী মাইয়া, একদম সুপ। তোর ভাই যখন আসতে দেরি আছে তখন বুগুরা। কি অনেক জনপ্রিয়তা, তোর শরীর থেকে আমি জনপ্রিয়তার সাইনবোর্ডটা নামায় দিতে আইছি। আরে ফ্যানের লগে ঝুলাই দে। দেখেছি বলে তো মনে হয় না। কার কাছে এসেছিল? রমন ভাইয়ের কাছে? যাই তো জিজ্ঞেস করে আসি। ও মাই গড, রমন ভাইকে খুন করে গেল। থানাতে ফোন করতে হয়। হ্যালো, কি বললেন? প্রফেসর রহমান খুন হয়েছেন? ব্যবস্থা করো, যাও নিয়ে যাও। আপনি টেলিফোন করেছিলেন? জি। মিস্টার ইমরান, আমাকে একটু সাহায্য করুন, ওনাকেও হাসপাতালে নিতে হবে, প্লিজ। খুনির সাথে আপনি প্রথমে ধাক্কা খান? ওরা দুজন ছিল, আমি ধাক্কা খেয়েছিলাম একজনের সঙ্গে।
চেহারাটা কেমন? সিনেমার হিরোর মতো। সিনেমার হিরোর মতো? টোটো, আজ মুড খুব ভালো লাগতেছে রে, চল যাত্রা দেখে আসি। আচ্ছা বড় দাদা, তোমার কোনো ভয় ডর নেই? আরে ধুর বেটা, আরে ভয় ডর থাকলে কি আর আমি বড় হইতে পারুম? এই চল না। সেই দিনের সেই মাইয়াটার কোমর দোলানোটা খুব ভালো লাগছিল রে। তোমাকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য, চলো আমার সাথে। আরে এসো, যাবো না, এসো, চল, চলো আমার সাথে। বলছি তুই জানিস আমি কে? আমি দিলু মাস্তারের ছোট ভাই, আমার মাল আমাকে নিয়ে যেতে দে। তোর দিলুকে আমি কি করছিস? ভিতরে চল, এখন এত পুলিশ আসবে। এটা ঠিক হয় নাই, ওই ছোট আমার ভাইকে মেরেছে, আমি ছোটকে মেরে ফেলবো বড় ভাই। এই তুই কি পাগল হয়েছিস? কেন পাগল হবো না ভাই, আমার মরেছে, আমার ভাই মরেছে, আমি ছোটকে মেরে ফেলবো, সত্যি সত্যি মেরে ফেলবো। যা, আরে যা না, যদি তোর মরণের ইচ্ছা হয় তাহলে যা, যা, ছোটকে মারবে ক্ষমতা কত? আমি ঠিকই আমার ভাইকে খুন করার বিচার করব, বিচার করবই। কে বিচার করবে? কেউ বিচার করতে পারবে না। ওই খুনি প্রকাশ্যে ঘুরে বেড়াবে, এমনকি পুলিশের সাথে একই টেবিলে বসে নাস্তা খাবে। পুলিশের প্রতি এমন ধারণা থাকাটা আপনার ঠিক না। পুলিশ কিন্তু খুনি সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় কোনোটাই দেয় না।
খুনি সন্ত্রাসীদের কারা আশ্রয় দেয় তা আপনিও জানেন, সবাই জানে। আমি স্বীকার করি দু চারজন পুলিশ অফিসার খারাপ হতে পারে, কিন্তু বেশিরভাগই এখনো সৎ, এবং এটাই আমি প্রমাণ করে দেব। শুধু বলছি আপনি আইনের প্রতি বিশ্বাস রাখুন। যে শিকদার আপনার ভাইকে ফাঁসিতে ঝুলিয়েছে ওই শিকদারকে আমি গ্রেপ্তার করব। দিস ইজ মাই প্রমিস। তোমরা আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়ে মানতে বলো না। তোমরা শুধু আমার ভাইয়ের লাশ দেখেছ, কিন্তু তোমরা জানো না ওই শিকদার শুধু আমার ভাইকে ফাঁসির দড়িতে ঝুলায়নি, ওই শিকদার আমার ইজ্জত নষ্ট করেছে। এখন আমার বেঁচে থাকা উচিত। কি হবে বেঁচে থেকে? সবাইকে এই সুযোগ করে দেবার জন্য যাতে সবাই আমাকে বলে আমি ধর্ষিতা। ওই শিকদার আমাকে ধর্ষণ করেছে, ধর্ষণ করেছে। শান্ত হও সুমনা। এমন একটি ঘটনা আমার জীবনেও ঘটে গেলে আমিও বুঝতে পারতাম কত বড় নিষ্ঠুর যন্ত্রণাদায়ক ঘটনা। তারপরও বলবো যে খুনি রহমান ভাইয়ের মতো এত বড় জনপ্রিয় মানুষকে খুন করতে পারে, সেই খুনি সব কিছু করতে পারে। তুমি এসবের মধ্যে চেয়েও না। কাজল, আমি একজন উকিল, আইনের প্রতি শ্রদ্ধাবোধ আমার ভেতরে সবসময় কাজ করে, তাই এত বড় একটা অন্যায় কাজকে প্রশ্রয় দেওয়াটা আমার পক্ষে সম্ভব নয়। খুনিকে আমি যখন একবার দেখেছি তখন ওই খুনিকে গ্রেপ্তার করিয়ে রহমান ভাইকে শিকদার যেমন ফাঁসিতে ঝুলিয়েছিল, তেমনি আমিও আইনের মাধ্যমে শিকদারকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেব। বুঝেছি, তুমি চাও, তুমি চাও শিকদার তোমার জন্য আমাকে ধর্ষণ করুক, আমার সামনে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিক। কাজল, কাজল আমার কথা শুনো। আমি ছোট, তোর প্রেমিক ইমরান প্রফেসরের খুন নিয়ে বেশি বাড়াবাড়ি করছে, তাই তোকে দিয়ে ইমরানকে বুঝিয়ে দেব আমি কে।
তোমার ওই সাজ মধুর চেয়েও মধুর লাগে একটু তোমার লাজ যে এখন আসছে না কেন ওর মনেই থাকে না ওর মা ভাত নিয়ে বসে থাকে এই তোর ছেলে কই তোমরা কারা বাবা চেনো না বড় দাদা শিকদার তোর ছেলে আমারে নিয়ে খুব বাড়াবাড়ি করতেছে আমি শুনছি তুই অনেক কষ্ট করে তোর ছেলেরে মানুষ করছস আমার মায়েরও আমার জন্য অনেক কষ্ট করছে তাই আমার মায়ের কথা ভাইবা তোরে কইতে আইছি তোর ছেলেরে বলবি এই এলাকা ছাইড়ে অন্য কোথাও চলে যাইতে কথা না শুনলে তোর ছেলেরে ভাতের বদলে গুলি খাওয়াই দিমু মা ইমরান তুই এসেছিস বাবা তুই আজই ঢাকাতে চলে যা ঢাকাতে প্র্যাকটিস করবি এখানে নয় কেন মা শিকদার এসেছিল তোকে মেরে ফেলার হুমকি দিয়ে গেছে হে দেখ তোর খাবার থালাতে পিস্তলে গুলি রেখে গেছে তুই আমার একমাত্র ছেলে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমি তোকে হারাতে চাই না কিন্তু মা কোনো কিন্তু নয় আমি তোর মা হয়ে তোকে অনুরোধ করছি তুই চলে যা তোর দুটো পায়ে ধরছি তুমি কি করছো মা আমি তো লাশ দেখতে চাই না রে আমি তো লাশ দেখতে চাই না ঠিক আছে আমি কথা দিলাম মা চলে যাব শুধুমাত্র তোমার জন্য চলে যাব তুমি অন্য কোথাও চলে যাচ্ছ হ্যাঁ আমার এই চলে যাওয়াটা যে কোনো সচেতন মানুষের কাছে আমাকে কাপুরুষ বলে মনে হবে কিন্তু আমি এই কাপুরুষের পরিচয় দিচ্ছি শুধু আমার মায়ের জন্য তাই আমি অনুরোধ করে বলতে এসেছি
অনেক বড় বড় কথা আমি সুমনের সামনে বলেছিলাম, যদি পারেন সুমনাকে বলবেন আমি আমার কথা রাখতে পারলাম না। তোমার তো খুশি হবার কথা, একজন গুন্ডা মাস্তান সন্ত্রাসীর ভয়ে নিজের এলাকা ছেড়ে চলে যাচ্ছি। ইমরান, আমার জায়গাতে আর তোমার মায়ের জায়গাতে তুমি থাকলে তুমি আমাদের মনের কথা বুঝতে পারতে। তুমি নিশ্চয়ই স্বীকার করবে, আইন প্রশাসন যদি ওই শিকদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারে তাহলে তোমার আমার কিছুই করার নেই। তুমি তার পুলিশ নও যে শিকদারকে গ্রেফতার করবে, তুমি উকিল। তোমার কাজ আসামি গ্রেফতার হবার পর আদালতে। তাই বলছি, যদি কোনোদিন শিকদার গ্রেফতার হয় সেদিন না হয় আদালতে শিকদারের বিরুদ্ধে কেস লড়ার জন্য তুমি আবার ফিরে আসবে, তুমি আবার ফিরে আসবে। প্রচন্ডভাবে পাগলামি করছে, মাঝে মাঝে চিৎকার দিয়ে উঠে আর বলে আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না। হ্যাঁ, আমি বাঁচতে চাই না, কি হবে বেঁচে থেকে, আমি মরতে চাই, আমি মরতে চাই, মরতে চাই, আমি মরতে চাই।
পাশে তোমার কি জাদু আছে, উতলা আমাকে টানো যে কাছে, কি জানি আমার কি যে হয়েছে, থাকতে পারি না তোমাকে ছেড়ে, যেতে পারি না আমি দূরে তুমি যে রুক দেখে যে বেতাল হলাম, রুক দেখে যে বেতাল হলাম, ভুলে গেলাম বেদশা, তুমি যে তুলতুলা, আমি যে দিলওয়ালা দিলওয়ালা, তুমি যে তুলতুলা, আমি যে দিলওয়ালা। সামাজিক মর্যাদা ফিরে পাবে, আমি আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার প্রস্তাবটা আমি রেখে গেলাম, যদি কখনো মনে করো একটা ঘটনা তোমাকে নষ্ট করে দিলেও তোমার বেঁচে থাকার স্বপ্নকে মিথ্যে করে দিতে পারেনি, তাহলে আমার কথাটা বিবেচনা করে দেখো। বড় দাদা, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এইটা আমার বাড়ির আঙিনা, আর এই যে কবরটা দেখতেছ, জানো সেই কবরটা কার? এটা এটা আমার মায়ের কবর, আমার জন্য আমার মা ওইদিন আমার চোখের সামনে বইরে গেল। দাদা ভাই, এখানে কেন এসেছ? আগামীকাল আমার তাজমহলের ভিত্তি প্রস্তর স্থাপন না, তাই মার কবরের এক মুঠা মাটি নিয়ে যাইতে আইছি। আমি আমার মায়ের কবরের মাটির উপর আমার তাজমহলের কাজ শুরু করুন। নেদর, চল।
ছোট, সিমেন্ট আর বালুর লগে আমার মায়ের কবরের মাটিটা মিলাই দেই। নাও দাদা, যা এবার গরিব গোবাজে খিচুড়ি বিলাই দে। যা, যাচ্ছি দাদা। একটু খিচুড়ি দাও, দাও না বাবা, দাও। আজ তিন দিন ধরে কিছু খাই নেই বাবা, আর একটু দাও না বাবা। আজ তিন দিন যাবত খাইনি বাবা, আর একটু দে না বাপ। আয় বুড়ি, তোর পেটে এত বেশি খিদে কেন? হ্যাঁ, এত বেশি খিদে কেন? খিচুড়ি দিলি না কেন? ওরে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল। আমাকে মাফ করে দিন ভাই। সবারে শুয়ারের বাচ্চা আমার কথা কয়। দাদা, জলদি অপারেশন থিয়েটারে নিয়ে চলো। যা, শুধুমাত্র ছোট ভালো হোক, তারপর কালা দিলুরে আমি খাইয়া ফালামু। হ্যালো, ইন্সপেক্টর মারা বলছি। শুনুন ইন্সপেক্টর, আপনার জন্য খবর আছে। কিছুদিন আগে শিকদার নামের যে খুনি এক রাতে তিনজনকে খুন করেছিল, সেই খুনি প্রফেসর রহমানকেও খুন করেছে। যদি আপনি ওই খুনি শিকদারকে গ্রেফতার করতে চান, তাহলে ফুয়াদ হাসপাতালে চলে যান। ওখানে তার একজন সহযোগী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আছে, শিকদারও ওখানে আছে। ওকে, আমি এক্ষুনি আসছি। কোনো চিন্তা করিস না ছোট, তোর শরীর থেকে ছয়টা গুলি বাইরেছে, আমি ওরে গুইনা গুইনা বারোটা গুলি করুম। দাদা, তোমার কাছে আমার একটাই চাওয়া,
ওই কুত্তার বাচ্চা দিল রে, আমি মারবো আমি। তুই আমার ছোট, তোর আবদারটা আমি রাখবো। তাহলে তো শিকদার ভাইয়ের খবরটা দিতে হয়। শিকদার ভাই পুলিশ সাহর মারতে চাইছেন। সব একদম সব। এই তোরা একটা কাম কর, ডাক্তারে নতুন স্টাইলে মার, ডাক্তারে বরফ বানানোর ক্যানের ভেতর ঢুকাইয়া দে, একেবারে বরফ হয়ে বেরিয়ে যাইব। আইসক্রিম আমাকে মারবেন না, আমাকে মারবেন না।
ছোট আমাকে মাফ করে দে, ছোট আমাকে মাফ করে দে। এই কুত্তার বাচ্চা, এই সেই হাত, এই হাত দিয়ে তুই আমাকে ছয় ছয়টা গুলি করেছিলি, এই সেই হাত। ছোট, তাজমহল তো হয়ে গেল, এইবার মমতাজ জানতে হয়। তোমার কোনো পছন্দ আছে বড় দাদা? পছন্দ আমার একখানা আছে, খোঁজ নিয়ে দেখ ওই যাত্রা দলের প্রিন্সেস মাইয়াটা কোথায়। হ্যাঁ, মারা তো কোনো ভালো মাইয়া বিয়ে করবো না, তাই আমি ঠিক করছি ওই রাতের রানীর এই আমার তাজমহলের মমতাজ বানামো। শোন ছোট, আমি স্বার্থপর না, আগে আমার মমতাজ জেনে আসি, তারপর তোর পছন্দ মতো একটা ছোট্ট মমতাজ আইনা দিব নে। হ্যাঁ যা, এখন খোঁজ নিয়ে দেখ আমার মমতাজের ঠিকানা কই। যা কেড়ে নিতে এসেছো? তুই
আমারও তুমি কুশোস। তোমার মতো একজন খুনি শিকদারকে তুমি ছাড়া কি বলবো? আপনি তোর এই সুন্দর দুটা হাত দিয়া আমার একটু আদর করাতে রানি, একটু আদর করাতে রানি। আমার তোর বুকের ভিতর জড়ায় ধর রানি। তুই
আজকে বেশি মদ খেয়েছি। হ্যাঁ দাদা, হ্যাঁ অনেক বেশি মদ খেয়েছি। কেন জানো? তোমাকে মারার জন্যে। তুই আমারে মারবি? আমারে কেন? তুমি আমার জানকে কেড়ে নিয়েছ দাদা। আমি আমি তোমার মতো তাজমহল বানাতে চাইনি, কোটি কোটি টাকার ব্যাংক ম্যানেজ করতে চাইনি। আমি মনে মনে শুধু সামান্য একটা মেয়েকে ভালোবেসেছিলাম, সেখানে সেখানে তুমি হাত বানালে। তাই এখন আমি তোমাকে গুলি করে আমার 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 রানীকে আপন করে নেব দাদা, দাদা দাদা আপন করে নেব দাদা, দাদা। শত্রুকে আমি ঘায়াল করতে চাই, ঘায়াল করতে চাই। ঠিকানাটা আমারে কো, আমি শালারে তোর সামনে জবাই করে দেবো। ঠিকানা কো না বলো দাদা, না বলো দাদা। আমার আমার শত্রুকে আমি ঘায়াল করবো, এছাড়া মিলবে না। তোর চোখ মুখ কইতাছে তোর খুব বড় শত্রু রে, এমন শাস্তি দিবি যাতে মৃত্যুর সময় মনে করে তুই আমার ছোট ভাই। শিকদার ভাই, মনিরা যে আলোচনা করছিল ব্যাংকে নাকি তোমার 50 কোটি টাকা জমেছে, সে আরো আলোচনা করছিল সবাই মিলে কাজ করে আর ব্যাংকে নাকি শুধু তোমার টাকাই জমছে। মনির এখন কই? পরবকলের মধ্যে। ইন্সপেক্টর মারা বলছি। হিসাব শুরু করছস? বরফ দে। সাথে
ঘন্টা গুলি বিনিময়, ইন্সপেক্টর মারুফ আহত, বরফ করে তিন ঘন্টা পুলিশের সাথে গুলি বিনিময়, ইন্সপেক্টর মারুফ আহত হয়ে এখন হাসপাতালে। এই নার্সের পোশাকটা পইরা পিস্তলটা নিয়া হাসপাতালে যাবি, ওই ইন্সপেক্টর মারুফরে গুলি কইরা মাইরা আবার ফেরত আসবি। নেদর, আমি কখনো কোনোদিন পিস্তল হাতেও নেইনি, আমি গুলি চালাবো কেমন করে? ধরে চালাস নাই তো চালাবি, আমি তোরে শিখাইতেছি, ধর এইভাবে, ধর এইভাবে শক্ত করে ধর, আঙ্গুলটা আস্তে আস্তে টিকারের উপরে আনবি, হাত চালু না কাঁপে, তারপর আস্তে আস্তে বুকের বাম সাইডে নলটা ঠেকাই দিবি, তারপর টিগারে চাপ দিবি, এই হারামজাদাও মনিরের দলে আছিল, পুলিশ ওই খবর দিছে, নাইলে পুলিশ জানলো কেমনে? এই যে ভাই, ইন্সপেক্টর মারুফ কোন কেবিনে? 103 নাম্বার কেবিনে। থ্যাংক ইউ। I love you, oh my darling, I love you. দেখুন না
জীবনে একটাই পিছুটান। প্রেমের গল্প লিখে টানা টানা ওই দুটি চোখে কি রেখেছি প্রেমের গল্প লিখে ভালোবাসারই এই বন্ধন সবে জানি সারা জীবন তুমি ছাড়া আমার নেই কে। আমি তোমার মতো খুনি না, তাই খুন করতে পারিনি। তোরে পারতেই হইব, কারণ তুই শিকদারের বউ। তুমি আমার চোখের সামনে আমার ভালোবাসাকে খুন করে আমাকে তুলে নিয়ে বিয়ে করেছো, তাই আমাকে তোমার মতো খুনি বউ বললো। আমি তোমার বউ বলে স্বীকার করি না। একটি নারী তার স্বামীকে নিয়ে সমাজে অহংকার করতে চায়, গর্ব করতে চায়, আমি কি বলব? তোমরা শুনো, আমার স্বামী খুনি, আমার স্বামী সন্ত্রাসী, আমার স্বামী আমি রাজনীতি করি, আমি মানুষকে বুদ্ধি দেই, কিন্তু এই কথাটা তো ভেবে দেখিনি। কিন্তু ভাবতে হবে। দেখো আকবর ভাই, তোমার ছত্র ছায়াতে শিকদার আজ আঙুল ফেলে কলা গাছ হয়েছে। সমস্ত এলাকার মানুষ আজ ওর নাম শুনে ভয় কেঁপে ওঠে। দুদিন পরে নেতা হবার জন্যে তোমাকেই খালাস করে দেবে না এমন কোনো গ্যারান্টি নেই। তাই বলছি পুলিশ দিয়ে ধরিয়ে দিতে হবে, না হয় ফাইনাল করে দিতে হবে। মাথার ভেতর যখন কথাটা ঢুকিয়ে দিয়েছিস, তখন আজ একটা বুদ্ধির জালে শিকদারকে ফেলে দিতেই হবে। যে করি কান্না থামাবি, মনে কর আমি ভুল করে তোরে আঘাত করছি। এই দেখ, এই প্রথম শিকদার কারো কাছে ক্ষমা চাইতেছে, আমার তুই ক্ষমা করে দে। হ্যালো নেতা, আরে তাড়াতাড়ি বলো, আমি একটু মুডে আছি। শিকদার চায়না শালা আমাদের সাথে বেইমানি করেছে, এই লেটেস্ট অস্ত্রগুলো আমার কাছে বিক্রি না করে আমার অপোজিশনের কাছে বিক্রি করবে ঠিক করেছে। শিকদার, এই অস্ত্রগুলো অপোজিশনের হাতে চলে গেলে তোমার আমার পক্ষে কাউন্টার দেওয়া প্রবলেম হয়ে যাবে। তার আগেই আমি সাইনারে কাউন্টার দিয়ে দিব। ছোট ছোট, জি দাদা, চল সাইনারে সাইজ করে আহি, চল। হ্যালো আকবর ভাই বলছেন?
ভাই তোরা শোন, শিকদার আসছে, আজই ওর লাশ ফেলে দিতে হবে। চায়নাকে দিয়ে মেরে ফেলা অথবা পুলিশকে দিয়ে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। চায়না মরছে আইজ, কাল মরবো আকবর। আকবর গেম, আমার লোকে গেম, তোরে আইজ কেউ বাঁচাইতে পারবো না, কেউ বাঁচাইতে পারবো না তোরে।
তোমাকে আর আমাকে নিয়ে গেম খেলেছে। ছোট ছোট থেকে সামনে ছোট, তাহলে সত্যি তুই? হ্যাঁ আমি। কেন কেন তুই আমার লোক এত বড় বেইমানি করলি? কেন করলি ছোট? প্রতিশোধ, প্রতিশোধ। রানীকে আমি বিয়ে করতে চেয়েছিলাম। আমি সামান্য একটা মেয়ে মানুষের লেগা তুই আমার সাথে বেইমানি করলি? আমার কাছে ওই মেয়েটাই অনেক বড় কিছু ছিল। এলাকাবাসীর মতো, দেশের মানুষের মতো আমিও শিকদারের কঠিন বিচার চাই। আমাকে রাজ সাক্ষী করলে আমি সব কিছু খুলে বলবো। আমি এমন এমন তথ্য দেব শিকদার আইনের হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না। ঠিক আছে, তোমাকে অবশ্যই রাজ সাক্ষী করা হবে। আপনি আপনার রাজ সাক্ষীর সুদীর্ঘ বিবরণ সংক্ষেপে মহামান্য আদালতে পেশ করুন। মহামান্য আদালত, আমার চোখের সামনে এই শাহজাহান শিকদার প্রথমে জামালকে, তারপর দেলোয়ারকে, তারপর কালাবাবুলকে খুন করেছে। আমি 164 ধারায় তার 23 খুনের বিবরণ দিয়েছি। আমার বক্তব্য শেষ মহামান্য আদালত। মহামান্য আদালত, দীর্ঘ কয়েক দিনের শুনানিতে রাজ সাক্ষী ছোটর জবানবন্দি অনুযায়ী শিকদারের সন্ত্রাসী জীবনের যে সমস্ত প্রমাণাদি ইতিমধ্যে পুলিশ ডিপার্টমেন্ট উদ্ধার করে মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ সহ আদালতের কাছে উপস্থাপন করেছে, তাতে আর বলতে দ্বিধা নেই। শিকদারের মতো জঘন্য খুনি এই সমাজে দ্বিতীয়বার জন্ম নেবে কেন সন্দেহ আছে। শিকদারের মানুষ মারার বিভিন্ন পৈশাচিক মানসিকতা আদিম সমাজের বর্বর চিত্রকেও হার মানিয়ে দিয়েছে। তাই নরঘাতককে এমন কঠিন শাস্তি দেওয়া উচিত যে শাস্তি দেখে যারা এই শিকদারের শিকার হয়েছে তাদের পরিবার যেন বলতে পারে দেশে আইন আছে, আইনের শাসনের প্রয়োগ আছে। আসামি পক্ষের উকিলগণের আর কিছু বলার আছে? মহামান্য আদালত, আমি শুধু বলতে চাই আমার মক্কেলের বিরুদ্ধে রায় ঘোষণার আগে অবশ্যই মহামান্য আদালতকে ভাবতে হবে। একজন মানুষ কখনো আসামি হয়ে জন্ম নেয় না। এই সমাজ, এই সমাজের মানুষ আমার মক্কেলের জীবনের জন্য কতটুকু দায়ী সেই বিষয়টা বিবেচনাতে আনতে হবে। মহামান্য আদালত, আমি আমার প্রতিপক্ষ বন্ধুকে বলতে চাই, উনি খুনি শিকদারের বিপক্ষে রায় ঘোষণার আগে সমাজকে দায়ী করে আসামির পক্ষে বিবেচনার প্রশ্ন তুলেছেন। আমি বলতে চাই যার মধ্যে এতটুকু মনুষ্যত্ববোধ নেই তাকে নিয়ে সামাজিক প্রেক্ষাপটে বিবেচনার কোনো প্রশ্ন উঠে না। মহামান্য আদালত, মানুষের গলাতে ফাঁসি দিয়ে আবার সেই মরদরের উপর দাঁড়িয়ে পৈশাচিক ভাবে নৃত্য করা, আমি বলবো এই জঘন্য মানসিকতার জন্য কোনো সমাজ দায়ী নয়। বিকৃত মানসিকতা প্রকাশ করার জন্য একটা মানুষকে 4-5 টুকরা করা, এই মানসিকতার জন্য কোনো সমাজ দায়ী হতে পারে না। একজন জীবিত মানুষের বুকে পাথর বেঁধে ওই মানুষকে নদীতে ডুবিয়ে দেওয়া, এই ঘৃণ্য মানসিকতার জন্য সমাজ দায়ী হতে পারে না। মহামান্য আদালত, এই খুনি শিকদার হাউস বানিয়ে মাগুর মাছের চাষ করে সেই মাগুর মাছের খোরাক হিসেবে জ্যান্ত মানুষকে হাত পা বেঁধে ফেলে দিত। তাই আমি আপনার কাছে আবেদন করে বলতে চাই, আপনার সামনে এমন একজন খুনি দাঁড়িয়ে আছে যার এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই, তার সপক্ষে কোনো বিবেচনার প্রশ্নই উঠতে পারে না। মহামান্য আদালতের কাছে আমার শেষ আবেদন হল সমগ্র জাতীয় জঘন্য অপরাধের বিরুদ্ধে বিচারের রায়ের দিকে
এক বুক প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে। এই প্রত্যাশার সঠিক রায় জনতা শুনতে চায়। দ্যাটস অল ইয়োর অনার। অর্ডার অর্ডার। আদালতের দীর্ঘ শুনানি, বিভিন্ন সাক্ষীগণের সাক্ষ্যদান ও রাজ সাক্ষী, আসামি শাজাহান সিকদারের খুব কাছের সহচর, ছোট্টর জবানবন্দি এবং জবানবন্দির সপক্ষে পুলিশের প্রমাণ উদ্ধারে, আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য বলে প্রমাণিত হওয়ায় আদালত আসামি শাজাহান সিকদারকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। এই ফাঁসির আদেশ মৃত্যু না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। তুই আমার ছোট ভাই, দারুণ প্রতিশোধ নিছস ভাই, সত্যি তুই আমার ছোট ভাইয়ের মতোই কাজ করছস। এবার তুই আর একটা কাজ করবি, সিকদারের শেষ কথাগুলো তুই মানুষের কাছে চিৎকার করে বলবি, চিৎকার করে বলবি, খুনি সিকদার ফাঁসির বজ্র যাওয়ার আগে বই না গেছে। তোমরা কেউ খুনি সিকদার হইও না, খুনি সিকদারের জীবন বড় কষ্টের জীবন, এই জীবনে কোনো সুখ নাই, এই জীবনে কোনো আনন্দ নাই, আছে শুধু কষ্ট আর মানুষের ঘৃণা। তুই আমার কষ্ট আর ঘৃণার হাত থেকে মুক্তি দিছ ছোট, আমি তোর কাছে বড় কৃতজ্ঞ করে ছোট, তোর কষ্ট ধরার জন্য আমাকে মাফ করে দিস, তুমি আমাকে করে দাও বড়দাদা। সিকদার, তোমার কথা বলার সময় শেষ, আর মাত্র 30 মিনিট পর তোমার ফাঁসি কার্যকর করা হবে, এখন চলো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
Hey, Dad!